বলেছেন যে সব সমাজের মানুষের কাছে সবার কাছে যেন এই সরকার এই সম্মানের কাজ পৌঁছায়, সবাই যেন ভাগীদারি থাকে, সবাই বাবারই জরুরি চাই। শুরু করে তারপরে 1980 সালে 6ই এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, তো ভারতীয় জনতা পার্টি যখন প্রতিষ্ঠাতা হয়েছে তখন আমাদের প্রথম সর্বভারতীয় সভাপতি ছিলেন আমাদের শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজি। তো ওনার সঙ্গে আমাদের সর্বভারতীয় সভাপতির সঙ্গে উনি সহসভাপতির সেই দায়িত্ব পেয়েছিলেন এবং অটলজি ওনাকে দায়িত্ব দিয়েছিলেন। তো সেই ভারতীয় জনতা পার্টির ফাউন্ডার যিনি যাকে বলা হয় সেই সিকান্দার বাস, ওনার আজকে মানে জন্মদিন। সেই পুণ্যতিথিতে আজকে আমাদের প্রদেশ কার্যালয়ে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সভাপতি সহকর্মী মহাসচিব শুরু করে আমাদের অন্যান্য নেতৃত্ববৃন্দ আজকে আমরা সেই জন্মদিনকে আমরা পালন করছি। শুধু আজকে প্রদেশ কার্যালয় নয়, সমগ্র ত্রিপুরা যে আমাদের সংখ্যালঘু অধ্যুষিত বুথ কমিটিগুলো থেকে শুরু করে মণ্ডল জেলা প্রত্যেকটি স্থানে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছি এবং আজকে ত্রিপুরায় নয় সমগ্র ভারতবর্ষের মধ্যেই সেই কর্মসূচি পালন আমরা করতে চলেছি। বন্ধুরা, তো সিকান্দার বাস 1918 সালে দিল্লিতে উনার জন্ম হয়েছিলেন। তো উনি প্রথমে যে প্রাথমিক শিক্ষা ওনার, উনি অ্যারাবিকে দিল্লিতে উনি প্রথম মানে পড়াশোনা করেছেন, তারপরে উনি দিল্লি মানে ইউনিভার্সিটিতে তার পড়াশোনা করেছেন এবং ওখানে সে দিল্লি ইউনিভার্সিটিতে উনি খেলাধুলার মধ্যে উনি দিল্লি ইউনিভার্সিটির টিম হকি টিম নিয়ে উনি অনেকবার খেলেছেন এবং খুব মেধা ছাত্র উনি ছিলেন। তো উনাকে আজকে আমরা যারা ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার কার্যকর্তা ওনাকে স্মরণ করে আমরা আগামী দিন আমরা সংখ্যালঘু মোর্চাকে শক্তিশালী করব এবং উনি আপনারা জানেন আমাদের যখন প্রথম এনডিএ আমাদের সরকার হয় তো অটলজির সঙ্গে উনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন, তৎসঙ্গে উনি ওনার শেষ জীবনে যখন উনি মানে স্বর্গবাস মৃত্যুবরণ করেন ওই সময় উনি কেরলের মানে গভর্নর ছিলেন। তো এরকম একজন ব্যক্তি ওনার মার্গদর্শন এবং উনি কিভাবে এই ভারত তাইয়ের জন্য কাজ করেছেন, সমগ্র জাতি জনজাতি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য উনি খুব চিন্তা করতেন এবং উনি আমাদের যে ভারতবর্ষকে কীভাবে আরো এগিয়ে নেওয়া যায় সেদিকে উনি সবসময় চিন্তা করতেন। তো আজকে আমাদের সাধারণ সম্পাদক আদরণীয় টুকুরায় মহাশয় করেছেন, তো সিকান্দার বলছি আমাদের ওই সময় আমরা ওনাকে আমাদের সম্পাদক দেখতে পাই উনি ত্রিপুরা তো এসেছিলেন, তো ত্রিপুরা তো ওই সময় সংগঠনে উনি সময় দিয়েছিলেন। ওই সময় আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমাদের কার্যকর্তার সংখ্যা অনেক কম ছিল, উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আজকে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় বিপ্লব কুমার দেব মহাশয় মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী আদরণীয় প্রতিমা ভৌমিক মহোদয় হয়েছেন, কিন্তু আজকে আমরা যে ভারতীয় জনতা পার্টির সরকার 2018 প্রতিষ্ঠাতা হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে সেটাও ওনার অনেক অবদান আছে। উনি সংগঠনের জন্য ত্রিপুরাতে বুঝতে মানে অনেক কাজ করেছেন এবং ওই সময় আমাদের সংগঠনের কার্যকর্তাদের অনেক কষ্ট করতে হয়েছে। আপনারা জানেন এই বাই রোডে আমাদের মানে এখানে আসতে হতো, গাড়ির সমস্যা ছিল, রাস্তাঘাটের সমস্যা, বিভিন্ন সমস্যার মধ্যে উনি ত্রিপুরাতে সংগঠনে কাজ করেছেন। বন্ধুরা, তো আমি আমাদের সংখ্যালঘু মোর্চার পক্ষে কার্যকর্তাকে বলব আপনারা আমাদের সিকান্দার বাস মহাশয় উনি আজকে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব উনি যাতে জান্নাতবাসী হন এবং যাতে আমরা ওনার আদর্শে ওনার শিক্ষার উনি যেভাবে সমাজের জন্য চিন্তা করেছেন তাতে আমাদের মধ্যে আমাদের প্রত্যেকটা কার্যকর্তা আমরা সিকান্দার বাস ওনার আদর্শে আমরা কাজ করতে পারি এবং
founder member Sikandar Bhaktir 103তম জন্ম বার্ষিকী উপলক্ষে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে উপস্থিত সংখ্যালঘু মোর্চার প্রত্যেক কার্যকর্তাদের আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।